কেউ যদি অন্যায় করে থাকে তাহলে সেই পাপের দাগ মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে লাগবে না। রবিবার বারাসাতে পাইওনিয়ার ক্লাবের কালীপুজো উদ্বোধনীতে এসে পার্থ এবং অনুব্রত নানা করে ঠিক এমনই মন্তব্য করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এদিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভা চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। মমতা ব্যানার্জিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কোন মন্ত্রী কিংবা কোন নেতা যদি কোন অন্যায় করে থাকে তার জন্য মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল পরিবার কোনোদিন কালিমালিত হতে পারে না। যে অন্যায় করেছে সেটা তার ব্যক্তিগত অন্যায়, সে ব্যক্তিগত স্তরে অন্যায় করেছে, পাপ করেছে, সেই পাপের কালি আমার দিদির সাদা শাড়িতে কেন বিরোধী দল তুলে দেবে? আমি এই প্রশ্ন আপনাদের সঙ্গে করতে পারি না।